শুরুতেই আমি মাতা মুড়ি টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর একই সাথে চকরিয়া পেকুয়ার সকল দর্শক যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের শুনছেন, সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন দেখছেন, হয়তো এই জন্যই আমরা বলছি। আর আমার পরিচয়, আমি চকরিয়ার বেউলা মানিকচর গ্রাম, যাকে বলে বেউলা মানিকচর ইউনিয়ন, সেই ইউনিয়নে জন্মগ্রহণ করেছি। আমার দাদা মাওলানা সিদ্দিক আহমেদ, তিনি প্রথিত যশা একজন মাওলানা, সেই সময়কার ভারতীয় উপমহাদেশের অন্যতম বিখ্যাত মাদ্রাসা দেওবন্দ, সেখানে পড়াশোনা করেছেন। এবং আমার দাদার বড় ছেলে মোহাম্মদ আজিজুল হক আমার বাবা, তিনি একজন প্রখ্যাত শিক্ষক, তিনি কক্সবাজার জেলায় আজিজ স্যার হিসেবে পরিচিত আছেন ছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি আবার যেহেতু সরকারি চাকরি, চট্টগ্রামেও একাধিক স্কুলে শিক্ষকতা করেছেন, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ মুসলিম হাই, নাসিরাবাদ গার্লস, এবং এক সময় তিনি প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। আমার মা মঞ্জু আরা বেগম, তার বাড়ি পালাকাটা নামক জায়গায় চকরিয়াতে। তো আমার নানাও অনেক প্রথিতযশা একজন ব্যক্তি ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কৃষি নির্ভর ব্যবসায়িক যে পরিবারগুলো আমরা দেখি সেরকম। আর আমরা তিন ভাই আছি, আমি বড়। আমি পড়াশোনা করেছি কক্সবাজার জেলার অন্যতম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, পিটিআই যাকে বলে। তারপর আমি আমার হাই স্কুল, যাকে বলে উচ্চতর সেকেন্ডারি স্কুল, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। আমার প্রচুর বন্ধু বান্ধব এই কারণে অনেকটাই কক্সবাজার কেন্দ্রিক। এরপর আমরা চট্টগ্রাম চলে আসি, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ হতে আমি বাণিজ্য পড়াশোনা করি। আর যদিও আমার ব্যাকগ্রাউন্ড স্কুল পর্যন্ত সায়েন্স ছিল, এবং সায়েন্স স্টুডেন্টদের যে সকল যোগ্যতা থাকা দরকার তার অনেক কিছুই আমার ছিল। এসএসসি পরীক্ষায় সেই সময় তো আমাদের অ্যানালিটিক্যাল এক্সাম হতো, সকাল বিকাল পরীক্ষা হতো, তথাপি আমার সায়েন্সের সবগুলো বিষয়ে লেটার মার্কস ছিল, এখন যাকে এ প্লাস বলে, 80% মার্কস। সায়েন্সে পড়ার সময় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, সায়েন্স ফেয়ার অ্যাওয়ার্ড। আমি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বলে একটা প্রকল্পের প্রজেক্ট জমা দিয়েছিলাম, জেলা পর্যায়ে ফার্স্ট হওয়ার পর পরে বাংলাদেশে ন্যাশনাল পর্যায়ে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং তৎকালীন রাষ্ট্রপতির হাত হতে সেই পুরস্কারটা গ্রহণ করি। সেই হিসাবে মা বাবার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, ছেলে সায়েন্স পড়বে, ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হবে, কিন্তু আমি বরাবরই একটু চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসি। ফলে আমি একেবারে বাবার প্রতিকূল অবস্থান নিয়ে সরকারি বাণিজ্য কলেজে পরীক্ষা দিই এবং টিকি এবং বাণিজ্য বিভাগে চলে যাই। ফলাফল বরাবরের মতোই ভালো হয়েছে, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে ভর্তি হই এবং এক সময় প্রমাণিত হয় যে আমার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল বা অলমাইটি আল্লাহ কতটা আমাকে সহযোগিতা করেছেন। বিবিএ এমবিএ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগে করেছি, এটা একটা ইতিহাস, কারণ হচ্ছে ফাইন্যান্স বিভাগ যাদেরকে দিয়ে বিবিএ চালু করে সেই ফার্স্ট ব্যাচেরই আমি একজন স্টুডেন্ট। সেই হিসাবে বিবিএ তে আমি যখন প্রথম শ্রেণীতে দ্বিতীয় হই এবং এমবিএ তে এসে প্রথম শ্রেণীতে প্রথম হই, ফার্স্ট ক্লাস ফার্স্ট হই, তখন এটা আলাদা একটা ফিল হয় যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের ফার্স্ট ব্যাচের ফার্স্ট প্রোডাক্ট। এভাবে বলতে অনেক সময় ভালো লাগে, তবে এটা আসলে কিছু যায় আসে না, ফার্স্ট সেকেন্ড কোনো মুখ্য বিষয় নয়। আমি কেরিয়ার শুরু করি স্টুডেন্ট লাইফে। অনেকে বলছে যে কেরিয়ার তো শুরু হলো আপনি শিক্ষকতা করছেন, না আসলে আমি কেরিয়ার শুরু করেছি স্টুডেন্ট লাইফ আমার যখন চলছে। এটা এখনকার শিক্ষার্থীদের জন্য বলছি, আসলে কেরিয়ারের শুরুটা কিভাবে হয়, আমি উদ্যোক্তা ছিলাম যখন আমি শিক্ষার্থী। আমি যখন শিক্ষার্থী তখন আমার আরো দু বন্ধুকে সাথে নিয়ে একেবারে লিমিটেড কোম্পানি করেছিলাম, ক্রেডিবল কম্পিউটার প্রাইভেট লিমিটেড, চট্টগ্রাম শহরে দুতলা নিয়ে করেছি, 9-10টা রুম নিয়ে করেছি, সফটওয়্যার ট্রেনিং, হার্ডওয়্যার কোচিং, অনেকগুলো মাল্টিটাস্কিং অ্যাক্টিভিটিস নিয়ে আমি ব্যবসায় চলে আসি। তাও পড়াশোনা আবার উদ্যোক্তা যে কর্মকাণ্ড সব পাশাপাশি চলেছে। সেই হিসাবে আমার কেরিয়ার উদ্যোক্তা হিসেবে শুরু হয়, কিন্তু ফলাফল আমার জন্য একটা বড় ধরনের বাধা সৃষ্টি করে। আমার পরিবার, মা বাবা
আমার শিক্ষকরা অনেকে আসলে মেনে নিতে পারছিলেন না যে আমি শুধু ব্যবসা করব, যদিও আমরা অনেক ভালো করছিলাম, অনেক বেশি ভালো করছিলাম। তখন চট্টগ্রামের কম্পিউটার ভিলেজের মতো প্রতিষ্ঠানে জন্ম হয়নি, আমরা ফ্লোরার সাথে বিভিন্ন জায়গায় টেন্ডারে কম্পিট করেছি এবং উইনও করেছি। এরকম একটা অবস্থান হতে অনেকটা শিক্ষকদের ইচ্ছায়, বিশেষ করে আমার বেশ কয়েকজন প্রিয় শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন অন্যতম শিক্ষক ছিলেন, যার চাপে অনেকটা যে বাধ্য করেছে আমাকে শিক্ষকতায় আসতে, তার সহযোগিতায় আমি ঢাকা এশিয়ান ইউনিভার্সিটিতে কেরিয়ার শুরু করি। তখন হাতে গোনা কম সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল, আমি এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে লেকচারার হিসেবে কাজ শুরু করি। পরবর্তী পর্যায়ে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই। আমাদের যারা শিক্ষক হন, একাডেমিক হন, তাদের অনেকের অনেক অভিজ্ঞতা রয়েছে নানাভাবে, আবার অনেকে সরাসরি একাডেমিক হন, এটা নিয়ে আমাদের অনেক সময় অসুবিধায় পড়তে হয়। আমরা যারা ব্যবসায় পড়াশোনা করি, তারা আসলে শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করি, ব্যাপারটা এমন নয়। আমরা উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা করি, অর্থনীতিতে অবদান রাখার জন্য পড়াশোনা করি, এবং সেই হিসাবে আমারও অভিজ্ঞতা অর্জন করার ইচ্ছে হয়েছিল কর্পোরেট অভিজ্ঞতা, যাতে আমি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক সময় প্রতিষ্ঠিত উদ্যোক্তা হতে পারি, হাজার হাজার কোটি টাকার লেনদেন করতে পারি, এরকম স্বপ্নই আসলে আমার ছিল। ফলে আমি ট্রাই করলাম এবং আমি নেটল টাটা গ্রুপ, যেটা বাংলাদেশে ভারতের টাটা এবং বাংলাদেশের নেটল জয়েন্ট ভেঞ্চার, সেই নেটল টাটা গ্রুপের রিজনাল হেড হয়ে যায় চিটাগং রিজনের, যখন আমার বয়স 26। আমি কর্পোরেট লাইফ লিড করছিলাম, চমৎকার, খুবই এনজয় করছিলাম, কিন্তু ওই যে আমারও সমস্যা, আমার পরিবার, আমার শিক্ষকরা অনেকেই বিষয়টা ভালোভাবে নিচ্ছিলেন না। তাদের সহযোগিতায়, তাদের প্রচেষ্টায়, তাদের অনুপ্রেরণায় একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয়েন করি এবং বর্তমানে অধ্যাপক ফাইন্যান্স বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কাজ করছি। দেশের বাইরে পড়াশোনা করেছি ইংল্যান্ডে, এবং 2 সপ্তাহ চেক রিপাবলিকেও পড়াশোনা করেছি প্রোগ্রামের অংশ হিসেবে, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে গবেষণা করেছি এন্টারপ্রিনিয়রিয়াল ফাইন্যান্সের উপর, পিএইচডি করেছি এন্টারপ্রিনিয়রিয়াল ফাইন্যান্সের উপর। আর এছাড়া আমি ছোটবেলা হতে পাবলিক স্পিকিং কম্পিটিশনে ভালো ছিলাম, পাবলিক স্পিকার ছিলাম, ডিবেট করতাম আমরা বন্ধুরা একসাথে, অনেক শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ডিবেটের সাথে জড়িত ছিলাম, অনেকগুলো কালচারাল ইভেন্টের সাথে জড়িত ছিলাম, এমনকি একবার আমরা জেলা পর্যায়ে জারি গান প্রতিযোগিতায় প্রথমও হয়েছে। এরকম অনেক বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত ছিলাম, পুরস্কারও পেয়েছি। পড়াশোনা ঠিক যেভাবে সপ্তাহে 7 দিন করা সেরকম না, আমাদের পরিবারে মোটামুটি এক্সট্রা কারিকুলারের চর্চা ছিল, বাবা অনেক অনুপ্রেরণা দিতেন, সেই হিসেবে আমরা নিয়ম করে অল্প অল্প পড়াশোনা করেছি। পাশাপাশি কোনো ক্লাসে 10টা টেক্সট পড়লে তার চাইতে অনেক বেশি হয়তো অন্য বই পড়েছি, 10টা যদি টেক্সট বই থাকে তাহলে 100টা হয়তো বাইরের বই পড়েছি, এভাবে বড় হয়েছি। প্রেশার নিয়ে পড়াশোনা যেভাবে আমরা দেখি ঠিক সেরকম নয়। দেশের বাইরেও কাজ করেছি, একাধিক বিজনেস স্কুলে শিক্ষকতা করেছি, কিউরো কেয়ার বলে একটা সোশ্যাল কেয়ার অর্গানাইজেশনে কাজ করেছি, এভাবে চলছে। আর আমার নিজের 2টো প্রতিষ্ঠান আছে, আমরা অনেক বেশি মানব সম্পদ উন্নয়নে কাজ করছি, সামাজিক নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করছি, একটা ভিশন নিয়ে কাজ করছি, 80,000 গ্রামে 80,000 সামাজিক লিডার তৈরি করার একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি গ্রিন সোসাইটি বাংলাদেশ। ফলে আমাদের প্রচুর সফট স্কিলস রিলেটেড প্রশিক্ষণ থাকে, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ থাকে, আমরা প্রচুর অনলাইন এবং অফলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। কারণ আমাদের দিনের শেষে একটাই মটো, সেটা হলো রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এদেশের ভাগ্য পরিবর্তনে আমাদের প্রচুর সামাজিক নেতৃত্ব দরকার। এবং আমরা 80,000 গ্রামেই 80,000 নেতা চাই, যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে, রাজনৈতিক লোভ লালসা বাদ দিয়ে সামাজিক নেতৃত্ব সৃষ্টি করবে, গ্রামের কোনো মানুষ অসহায় দরিদ্র থাকবে না, এরকম লিডারশিপ তৈরি করার কাজ করছি। এর বাইরে আমরা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, তরুণ একেবারে, যারা অনেকে মনে করতো টিউশনই একমাত্র তাদের আয়ের উৎস, সেরকম সেরকম ব্যক্তি যারা এখন টিউশন ছাড়াও অন্য কাজ করছে, এমন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি উদ্যোক্তা ফোরাম বাংলাদেশের ব্যানারে। এতটুকুই বলি এ পর্যন্ত, ধন্যবাদ।